টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল গত চার দিন যাবৎ পানিতে নিমজ্জিত রয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত পক্ষে 1000-এর বেশি পরিবার। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। একই সাথে জেলায় পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বন্যার পানিতে ডুবে আছে ফসলের ক্ষেত ও শতাধিক পুকুর। মেরুং বাজারের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান এখনও পানির নিচে ডুবে রয়েছে। আশ্রয়কেন্দ্রে রয়েছে শতাধিক পরিবার। গতকাল বৃহস্পতিবার দীঘিনালা উপজেলার ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার মুক্তাধর। এছাড়া দুর্গত এলাকায় ত্রাণ সহায়তার পাশাপাশি সেনাবাহিনী চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে। দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, বন্যায় দীঘিনালায় আমনের 453 হেক্টর ও আউশের 28 হেক্টর জমির ক্ষতি হয়েছে। এছাড়া 18 হেক্টর বিস্তলা পানিতে তলিয়ে গেছে। এতে উপজেলায় প্রায় 1500 কৃষক ক্ষতির সম্মুখীন হয়। সেনাবাহিনীর দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নূর নাফিস বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ ও চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে। বন্যা দুর্গত মানুষের সহায়তায় 15 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে বলে জানান দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম। খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, কয়েকদিনের টানা বৃষ্টিপাতে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়ক বিভাগের আওতাধীন বিভিন্ন সড়ক পাহাড় ধস ও পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে মোবাইল টিমের মাধ্যমে সড়কগুলো সচল রাখার চেষ্টা করা হচ্ছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পূর্ণরূপে নির্ধারণ করা যায়নি বলেও জানান তিনি।